বাংলা মানে কি? এটা কি সোনার ঘর? না, সোনার বাংলা হচ্ছে একটা একটা চিন্তা। সেই চিন্তাটা হচ্ছে যে এমন একটা সুন্দর দেশ হবে যে দেশে সব মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুন্দরভাবে সুখীভাবে জীবন যাপন করবে। আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে আমরা শান্তিপূর্ণভাবে লেখাপড়া শিখাতে পারবো, মানুষ করতে পারবো, এটাই তো আমরা সবাই চাই, তাই না? আমরা শান্তি চাই, আমরা চাই উন্নতি, উন্নয়ন নিজেদের জন্য, পরিবারের জন্য এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য, সমাজের জন্য, তাই চাই না? আজকে আপনারা তো দেখছেন গত 10 বছর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কি ছিল, আপনাদের কি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, উনি নেতৃত্ব দিচ্ছে আমাদের বাংলাদেশে। তো এই যে আজকে আমাদের বোন বললো যে বিদ্যুৎ দেখি নাই কোনোদিন, বিদ্যুৎ পৌঁছে গেছে। এই বিদ্যুৎ পৌঁছানো মানে কি? এটা কিসের প্রমাণ? উন্নয়নের প্রমাণ, তাই না? তো আজকে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এবং আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব কে দিছিল? আপনাদের সন্তান, এই সিংহশ্রী রায়দের সন্তান, কাপাসিয়ার সন্তান শহীদ তাজউদ্দিন আহমেদ, আমাদের গর্ব, তাই না? আমাদের এই মাটির সন্তান, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তারই কন্যা আমার বোন। গত দুই নির্বাচনে আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করছেন এবং আমাদের জননেত্রীর সাথে কাজ করে আপনাদেরকে বিদ্যুৎ এনে দিচ্ছে, মা ও শিশুদের জন্য, স্বাস্থ্য সেবার জন্য অনেক কাজ করছে, করে নাই আপনারা তো অনেকে জানেন, আপনাদেরকে আমি দেখছি মিটিং এ, দেখছি না আপনাদের দেখছি মা ও শিশু মিটিং এ অনেক, সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ যাতে করে নার্স হয়, নার্স হইলে কি স্বাস্থ্য সেবা দেওয়া যায় মা বোনদেরকে, নাকি সবাইকে স্বাস্থ্য সেবা দেওয়া যায়। তারপরে এখানে আরো ক্লিনিক করা হয়েছে বিভিন্ন ভাবে যাতে প্রত্যন্ত অঞ্চলে মানুষ চিকিৎসা সেবা পায়, এটা আমাদের প্রধানমন্ত্রী বলে দিতে আমাদের আপনাদের সংসদ সদস্য করেছেন। এবং আরো কি জানেন, একটা সোনার বাংলার প্রমাণ কি জানেন? শান্তি। আপনারা তো অনেকে এখানে আছেন, আপনাদের আত্মীয় স্বজনরা কি হয়েছিল 2001 সালের পরে নির্যাতনের কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, বিএনপি জামাত যখন সরকার গঠন করলো কি করছিল? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করছে, মানুষকে দিশেহারা করে দিছে, মানুষের কাছ থেকে কি চাঁদাবাজি করছে, এমনকি আমাদের আগে ফেরি ছিল ফেরিঘাটে চাঁদাবাজি করছে, আমাদের মা বোনের ইজ্জত সম্মান নষ্ট করছে, অনেক জঘন্য কাজ করছে। কিন্তু দেখেন 2008 সালে আবার বাংলাদেশের মানুষ কাকে ভোট দিছিল? নৌকা মার্কায় ভোট দিছিল, নৌকা মার্কায় ভোট দিছিল এবং কাপাসিয়াতে আপনারা আমাকে ভোট দিছিলেন। এবং আমরা তখন কি সরকার গঠন করছি, আমি হয়েছিলাম কি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাজ কি? পুলিশ, বিডিআর এবং সমস্ত নিরাপত্তা বাহিনীর ইনচার্জ ছিলাম আমি। আমরা কি প্রতিশোধ নিছিলাম? আমি চাইলে প্রতিশোধ নিতে পারতাম না? 2001 সালে যে নির্যাতন অত্যাচার করছে প্রতিশোধ নিতে পারতাম না পুলিশ দিয়ে? আমরা কিন্তু প্রতিশোধ নেই নাই। কেন নেই নাই জানেন? কারণ আওয়ামী লীগ হচ্ছে শান্তির দল, আওয়ামী লীগ হচ্ছে প্রগতির দল, আওয়ামী লীগ হচ্ছে উন্নতির দল। আমাদের জননেত্রী সে সময় বলে দিয়েছিলেন কোন প্রতিহিংসার রাজনীতি আমরা করি না, এই জন্য আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা প্রতিশোধ নীতি কি দিয়ে জানেন? বিদ্যুৎ দিয়ে প্রতিশোধ নীতি, উন্নয়ন করে। আজকে এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আগামী নির্বাচনে 30 তারিখে ডিসেম্বর মাসে আপনারা সবাই যাবেন ভোট কেন্দ্রে, ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকা মার্কায় ভোট দিবেন কেন জানেন? 2021 সাল হচ্ছে বাংলাদেশের 50তম জন্মবার্ষিকী। 2021 সালে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে যে জন্মবার্ষিকী পালন করার জন্য আপনারা উপহার দিবেন, দিবেন না? মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্ন যাতে বেঁচে থাকে, এবং এটা বেঁচে থাকবে কার জন্য? এইটা বাঁচায় রাখার ক্ষমতা কার হাতে জানেন? আপনাদের হাতে এই ক্ষমতা, আপনাদের ভোট হচ্ছে সেই ক্ষমতা। আজকে আমি আমার বোনের পক্ষ থেকে আমাদের পরিবারের সবাই আমরা আসছি আপনাদের কাছে এই ভোটের জন্য। আপনারা ভোটটা দিবেন যাতে করে আপনাদের উন্নতি, আপনাদের অগ্রযাত্রা এবং সোনার বাংলার স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ শহীদের রক্তের ঋণ আমরা উন্নয়ন করে এই ঋণ শোধ করতে পারি। তা আপনারা যাবেন তো 30 তারিখে? সবাই নৌকা মার্কায় কিন্তু জোয়ার করতে হবে।